বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু মাছ ইলিশ। দেশে মোট উৎপাদিত মাছের প্রায় 12.22% আসে ইলিশ থেকে। জিডিপিতে এর অবদান শতকরা 1 ভাগেরও বেশি। প্রায় 6 লাখ মানুষ ইলিশ আহরণে সরাসরি এবং 20 থেকে 25 লাখ মানুষ ইলিশ পরিবহন, বিক্রয়, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি প্রভৃতি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী 7 থেকে 28 অক্টোবর পর্যন্ত 22 দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরাজাউল করিম। যে সকল স্থানে মা ইলিশ ধরতে পারবে, এই রকম দুষ্ট প্রকৃতি লোকরা যাতে কাজ করতে না পারে, আমরা আইস কলও বন্ধ রাখতে বাধ্য করি। যে বরফ না থাকলে সে ধরে এটাকে আটকাতে পারবে না। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি। দেশের 37টি জেলায়, 155টি উপজেলায়, 5,54,867টি জেলে পরিবারকে এভাবে 25 কেজি হারে 13,872 মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এদিকে সরকারের নিষেধাজ্ঞা মেনে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অবয়াশ্রম এলাকায় জেলেরা এরই মধ্যে জাল ও নৌকা উঠিয়ে রেখেছে ডাঙ্গায়। তবে সরকারি সহায়তা বাড়ানোর দাবি তাদের। 22 অভিযানের মধ্যে আমাদের কিস্তি আছে, জালবা বন্ধ, চলতে পারি না। 20 কেজি আর 10 কেজি 15 কেজি চাল দিয়ে তারা সংসার চলে না। কোনো অসাধু জেলে যাতে নদীতে মাছ ধরতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। যে সকল অসাধু জেলে নদীতে মাছ ধরার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা তৎপর রয়েছি। মা ইলিশ সংরক্ষণ ও জেলেদের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। অবৈধ যদি ভাবে মাছ ধরে তাহলে 1 থেকে 2 বছরের জেল কিংবা 5,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডী তারা জরিমানা হতে পারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।